শেষ মেলার প্রচার এবং শেষ মেলার প্রচারে আমাদের নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে ভোট প্রচারের শুভেন্দু অধিকারী। জঙ্গিপুরে এই মুহূর্তে মালদার ফরাক্কায় শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে প্রচার, ভোট প্রচারের শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার। জঙ্গিপুরে শুভেন্দুর প্রচার, জঙ্গিপুরে শুভেন্দু অধিকারীর প্রচার সভা এই মুহূর্তে সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। ভোট প্রচারের শুভেন্দু অধিকারী, জঙ্গিপুরের শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন এই মুহূর্তে তীব্র দাবদাহকে উপেক্ষা করে, তীব্র দাবদাহকে উপেক্ষা করে এই মুহূর্তে সেই ছবি, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সৌমিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌমিত্র, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অজগর পাড়ায়। আর কিছুক্ষণের মধ্যে এই অজগর পাড়ায় আসছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি কিন্তু ফরাক্কায় এসে পৌঁছেছেন। এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, তাদের কাছে জানার চেষ্টা করবো আমরা সাংসদের কাছ থেকে হিন্দি নেওয়ার চেষ্টা করবো। কি হিন্দি দেবেন, কি বলবেন? লেকার আয়ে হ্যাঁ পশ্চিম বাঙাল মে অন্যদি গেলে আয়েঙ্গে আমরা পশ্চিম বাঙাল লোক তো প্রতিজ্ঞা হ্যাঁ আমরা এক ঘন্টা হয়ে গেল অনেক লোকজন এসছে। আমি আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমি আসানসোল থেকে এসেছি। জঙ্গিপুরে কি পদ্ম ফুল ফুটবে? অবশ্যই ফুটবে। কি হিন্ট দেবেন, কি বলবেন? ইস বার যে মোদিজিকে নারা লাগা হ্যাঁ 400 পার এই হিন্ট সে পার কর লেঙ্গে। কি কি হিন্ট দেবেন, কি বলবেন? হিন্ট না 42-এ 42 আমরা চাই, আর বেশি চাই না। আমি বেশি কথা বলছি না, 42-এ 42 চাই আমরা। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। আমরা ঔরঙ্গাবাদ থেকে এসেছি। এক কথায় দুর্নীতি যা চলছে আমাদের পশ্চিমবাংলায় তাতে একমাত্র পারমাণবিক নরেন্দ্র মোদী আমাদেরকে বাঁচাতে, এই উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে প্রার্থী ধনঞ্জয় ঘোষ আমাদের যা মানে সম্ভাবনা তাতে আমরা গতবার যা 3,17,000 ভোট পেয়েছিলাম তার থেকে দ্বিগুণ ভোট পেয়ে আমরা এবার আমাদের প্রার্থীকে জয়ী করি। মূল লড়াই কাদের সঙ্গে হবে? মূল লড়াই আমাদের প্রতিপক্ষ তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, আমাদের সে দেখে লাভ নাই। আমাদের জিতার সম্ভাবনা 100%, আমরা জিতবো এটাই আমরা আশা করি। তাহলে জঙ্গিপুরে পদ্ম ফুল ফুটবে? অবশ্যই পদ্ম ফুল ফুটবে। জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীর এই আগমন আপনাদেরকে কতটা মানে আরো আরো উজ্জীবিত করছে? শুভেন্দু অধিকারী আমাদের জননেতা, শুভেন্দু অধিকারী আজকে আমাদের ছিল বলে আমরা আজ এইভাবে এগাতে পারছি, শুভেন্দু অধিকারী আছেন বলে আমরা আজকে নির্ভয়ে বেরাতে পারছি। এই আমাদের যেটা 42 সিট লোকসভা, এই লোকসভায় আমরা আমাদের মোদিজি টার্গেট দিয়েছেন 35টা সিট, কিন্তু আমরা আশা রাখছি যে এই লোকসভায় আমরা 30 পার করব। এটা তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এখানে কি পদ্ম ফুল ফুটবে? অবশ্যই ফুটবে। এবার সংখ্যালঘুরাই ভোট দিবে এবং এগিয়ে এসছে। আপনি যদি এই মাঠে ঘুরে দেখেন সংখ্যালঘু দেখবেন 100% আছে, 100%। সবাই মিলে ভোট দেবে তাই তো? একদম সবাই মিলে পদ্ম বলে ছাপ। আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি হিন দেবেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী আসছে, কতটা উজ্জীবিত আপনারা? হ্যাঁ দাদা, আমি খুব উজ্জীবিত যে শুভেন্দু অধিকারী আসছে, আমার খুব ভালো লাগছে। বিজেপি জিন্দাবাদ, আর কোনো ভোট হবে না, বিজেপি জিন্দাবাদ। যাদের চাকরি চলে গেছে তারা বুঝিয়ে দিবে এই দুর্নীতি সরকার আর চলবে না। যাদের চাকরি চলে গেছে তারা 110% বিজেপি সরকারকে ভোট দিবে। এখানে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি দীর্ঘদিন ধরে, একদমই সর্বোচ্চ। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই মুহূর্তে উচ্ছ্বাস চোখে পড়ার মতো এই মুহূর্তে সেই ছবি। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সর্বোচ্চ আপাতত তোমায় ধন্যবাদ। এর পাশাপাশি দিলীপ ঘোষকে নিশানা ডেবরা তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের। এলাকায় এলে দিলীপকে বেঁধে রাখার নিদান হুমায়ুনের।
পাল্টা হুমায়ুনকে তোলাবাজ করা ক্ষোভ দিলীপের, আর এই নিয়ে দেখুন জোর চক্কর। দিলীপ ঘোষটা পালিয়ে গেছে, যে দুধের মধ্যে থেকে সোনা বার করতো, সেটা এখান থেকে পালিয়ে এসে দুর্গাপুরে চলে গেছে। নাহলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন। ভোটের পর থেকে শুরু করব, সব লেখা আছে, বড় ডায়লগ বন্ধ করবো, ডেবরা তো ঢুকাই বন্ধ হয়ে যাবে। দিলীপ ঘোষটা পালিয়ে গেছে, যে দুধের মধ্যে থেকে সোনা বার করতো, সেটা এখান থেকে পালিয়ে এসে দুর্গাপুরে চলে গেছে। নাহলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন, যে দুধ খাইয়ে পাখিটার পরের দিন বলবেন 5 গ্রাম সোনা দিয়ে যাও, দেখি তোমার ক্ষমতা। ঠিক আছে, যখন অফিসার ছিল তোলাবাজি করে টাকা তুলে পার্টিকে দিয়েছে, সেম টিকিট পেয়েছে। এখন বড় কথা বললে হবে, সব হিসাব হবে, ভোটের পর থেকে শুরু করব, সব লেখা আছে, বড় ডায়লগ বন্ধ করব, ডেবরা তো ঢুকাই বন্ধ হয়ে যাবে। মালদা উত্তরে বিজেপি প্রার্থী জয় নিয়ে আত্মবিশ্বাসী বিরোধী দল নেতা, বিজেপি প্রার্থী খগেন মুর্মুর জয়ের ব্যবধান আরো বাড়বে বলে দাবি বিরোধী দল নেতা। শুভেন্দু বলেন, মালদায় মোদি ঝড় উঠবে, 1 লক্ষ ভোটে জিতবেন বিজেপি প্রার্থী। চুচুড়া রচনা বন্দ্যোপাধ্যায় পোস্টার ছেঁড়ার অভিযোগ, 21 নম্বর ওয়ার্ডে হুগলির তৃণমূল পোস্টার ছেঁড়ার অভিযোগ বলে অভিযোগ, বিজেপির দিকে অভিযোগের তীর, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অভিযোগ অস্বীকার বিজেপি। শামশেরগঞ্জে একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে উঠছে, তৃণমূলের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়, পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ করার দাবি তুলেছেন শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম, যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেসের। প্রচারে বেরিয়ে আরামবাগ জুড়ে ক্রমাগ্রত বাড়তে থাকা লোডশেডিং ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। অভিযোগ, চড়া বিদ্যুতের বিল দিয়েও মানুষকে এই গরমের মধ্যে লোডশেডিং এর সমস্যায় পড়তে হচ্ছে, এর জন্য দায়ী রাজ্য সরকার বলেন বিজেপি প্রার্থী।